হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং মিডিয়া। সো ফ্রেন্ডস, আজকে মুকুলপুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে একটি বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে এসেছে এবং যেখানে বলা হচ্ছে যে মুকুলপুত্র শুভ্রাংশু রায় আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। তবে কেনই বা তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন, সো আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দেবেন এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেটেড করে। সো ফ্রেন্ডস, এখানে বেরিয়েছে আজকেই খবরটি বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে মুকুলপুত্র শুভ্রাংশু রায় ফিরছেন তৃণমূলে, জল্পনা উস্কে দিলেন অভিষেক। সো এখানে বলা হচ্ছে যে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের 107 জন বিধায়ক বিজেপিতে যোগ করতে চলেছে বলে দাবি করলেন মুকুল রায়। তার পাল্টা শুভ্রাংশু রায় তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 28 মে দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখান কাঁচড়াপাড়া পুরসভার 17 জন কাউন্সিলর, কিন্তু 2 মাস কাটার আগেই ওই পুরসভাটি পুনর্দখল করল তৃণমূল। আগেই যোগদান করেছিল 5 জন কাউন্সিলর, শনিবার যোগ দিলেন আরও 9 জন। এদিকে আবার মুকুল রায় দাবি করেছেন প্রত্যাবর্তন রণনীতির অংশ। অভিষেকের বক্তব্য, রণনীতি যদি হয় তাহলে কাউন্সিলরদের দলে নিলেন কেন? এরপরই অভিষেকের কটাক্ষ, উনি সর্বভারতীয় নেতা, নিজের পাড়ায় বাঁচতে পারছেন না, 10 জন কাউন্সিলর রক্ষা করতে পারলেন না, অথচ 107 জন বিধায়ক ভাঙবেন। ঘরে নেই নুন, ছেলে আবার মিঠুন। জল্পনা উস্কে অভিষেকের মন্তব্য, ছেলেটাকে রাখতে পারবেন না তো বলে রাখি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মুকুলপুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। সো ফ্রেন্ডস, আজকের আলোচনা ছিল শুধু এটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল শুধু আপডেটটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়া। সো আপডেটটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।